চূড়ান্ত পর্বের ফাইনাল খেলায় হেমব্রম একাদশ, সারেঙ্গা এবং রতনপুর রক্ত ক্লাব গোলশূন্য অবস্থায় অমীমাংসিত থাকার জন্য তাদের খেলা টাইব্রেকারে নিষ্পত্তি হবে। দেখা যাক এই টাইব্রেকারে কোন দল জয়লাভ করে এবং চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। এই মুহূর্তে ফার্স্ট কিক করতে আসছে হেমব্রম একাদশ সারেঙ্গা, অপরদিকে সেভ করছে রতনপুর রক্ত ক্লাব ওন্দা। সিমলাপালে ধানগড়ি সোনালী শিবিরের পরিচালনায় দুই দিবসীয় 1.5 লাখ টাকা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা। এ বল বার কাটে লেগে শেষ পর্যন্ত গোল হয়ে গেল, অর্থাৎ ফার্স্ট বলে গোল করে ফেলল হেমব্রম একাদশ সারেঙ্গা। রতনপুর রক্ত ক্লাব এই মুহূর্তে ফার্স্ট কিক করতে আসছে। অনবদ্য মাঠের মধ্যে পারফরম্যান্স, প্রত্যেক খেলায় কিন্তু আজকের মাঠের মধ্যে রেজাল্ট হয়ে গেছে। শুধুমাত্র 8 নম্বর খেলা, অর্থাৎ ফাইনাল খেলাটি টাইব্রেকারে নিষ্পত্তি। 2 নম্বর জার্সি দাড়ি শট করতে চলেছে রতনপুর রক্ত ক্লাব। গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে? হাতে লাগলো কিন্তু শেষ পর্যন্ত গোল হয়েছে, বলা যেতেই পারে ভাগ্য সাথ দিল রতনপুর রক্ত ক্লাব। শেষ পর্যন্ত বলটি গোল হয়ে গেল। 2 নম্বর বল শট করতে চলেছে হেমব্রম একাদশ সারেঙ্গা। 2 দিবসীয় 16 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা আজ 1/11/2022 দেখতে পাচ্ছেন সিমলাপালে ধানগড়ি মাঠ থেকে। অসাধারণভাবে এ বল রক্ষণ আটকে দিল রতনপুর রক্ত ক্লাবের গোলরক্ষক, অর্থাৎ এই বল কিন্তু গোল করতে পারলো না। খান ক্ষমা করবেন হেমব্রম একাদশ সারেঙ্গা। এই মুহূর্তে রতনপুর রক্ত ক্লাব 2 নম্বর বল শট করছে, এ বল গোল হয়ে গেল। গতকাল অর্থাৎ 31 তারিখ ফাইনাল খেলায় পৌঁছেছিল সারেঙ্গার হেমব্রম একাদশ। সত্যি কথা বলব, জার্সি অসাধারণ কম্বিনেশন, সাদা তার সাথে ব্লু জার্সি। মাঠের মধ্যে মহিলা দর্শকের উপস্থিতি চোখে পড়ার মতো, কয়েক হাজার দর্শক আজ উপস্থিত হয়েছে সিমলাপালের ধানগড়ি সোনালী শিবিরের ফুটবল মাঠে। আজ 1/11/2022 মঙ্গলবার সিমলাপালের ধানগড়ি ফুটবল মাঠ থেকে ফাইনাল খেলা দেখতে পাচ্ছেন। এ বল গোল হয়ে গেল, গোল করে ফেলল হেমব্রম একাদশ সারেঙ্গা। রতনপুর রক্ত ক্লাব এই মুহূর্তে 3 নম্বর বল শট করতে আসছে। তারা 2-2 গোল করেছে, 3 নম্বর বল শট করছে। অপরদিকে 3-2 গোল করেছে হেমব্রম একাদশ সারেঙ্গা। 1.5 লক্ষ টাকা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা দেখতে পাচ্ছেন সিমলাপালের ধানগড়ি সোনালী শিবিরের ফুটবল মাঠ থেকে। এ বল গোল হয়ে গেল, গোলকিপার হেলে গেল এবং তার উপর দিয়ে বলটি মেরে দিল হিমাংশু 11 নম্বর জার্সিধারী, অর্থাৎ রতনপুর রক্ত ক্লাব 3-3, অপরদিকে হেমব্রম একাদশ সারেঙ্গা 3-2। এই মুহূর্তে 4 নম্বর বল শট করতে আসছে হেমব্রম একাদশ সারেঙ্গা। আজকে 2য় দিনের খেলা দেখতে পাচ্ছেন। গতকাল আমি ছিলাম গড়বেতার নলবোনা ফুটবল মাঠে, আজ 2য় দিন আমি আছি 2য় দিনের খেলাতে সিমলাপালে ধানগড়ি ফুটবল মাঠে। এ বল গোল হয়ে গেল, গোল করে ফেলল হেমব্রম একাদশ সারেঙ্গা। সাহেব সাহা স্কোরে, ম্যাচ অফিসিয়াল অভিজিৎ কুম্ভকার, অ্যাসিস্ট্যান্ট রেফারি দিব্যেন্দু মাঝি। এই মুহূর্তে 4 নম্বর বল শট করতে চলেছে রতনপুর রক্ত ক্লাব। গোলরক্ষক বাঁ দিকে হেলে গেল এবং গুরুপদ ডান দিকে আস্তে করে শটটি মেরে দিল। দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে দর্শক চোখে পড়ার মতো 1.5 লক্ষ টাকা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা। নির্ধারিত সময় গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে। ফলাফল যে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে 5 নম্বর বল গোল করতে হবে সারেঙ্গা হেমব্রম একাদশকে এবং পরের বল সেভ করতে হবে, সেক্ষেত্রে সমতাই ফিরবে। গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে? এ বল আটকে দিল, তার সাথে সাথে চূড়ান্ত পর্বের খেলাতে এই ফুটবল প্রতিযোগিতায় উইনার অফ দ্য উইনার।